নমস্কার, ভূমি 24x7 এ আপনাদের স্বাগত। আমি সহেলী, নিয়ে এসেছি আজকের প্রোগ্রাম অন দ্য রেকর্ড। আমাদের এই প্রোগ্রাম সমাজের রাজনৈতিক, খেলাধুলা এবং অন্যান্য কাজের সাথে যারা যুক্ত সেই সমস্ত বিশিষ্ট মানুষজনদের সাথে খোলামেলা আলোচনা করা হয়। তেমনি আমরা আজকে আমাদের সাথে পেয়ে গেছি বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী মিস্টার রবীন্দ্রনাথ ঘোষকে। প্রথমে আপনাকে নমস্কার জানাই আপনাদের আমাদের স্টুডিওতে। এবার 2016 সালের পর মুখ্যমন্ত্রী যখন দ্বিতীয়বার ক্ষমতায় এলেন, তখন আপনাকে উত্তরবঙ্গের উন্নয়নের দায়িত্ব দেওয়া হয়। আজকে 1 বছর ঠিক 4 মাস, ঠিক কেমন ছিল জার্নিটা আমাদের যদি একটু বলেন। প্রথমে আমি ভূমি 24x7কে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই চ্যানেলে যারা রয়েছেন, কাজ করছেন, কেউ ক্যামেরায়, কেউ অ্যাঙ্কারিংয়ে, কেউ নিউজ বিভাগে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনি যে কথাটা বলেছেন যে 1 বছর 4 মাস হয়ে গেল, আপনি কেমন উপলব্ধি করছেন, তাই তো? তো আমি উত্তরবঙ্গের মানুষ, বামফ্রন্ট 34 বছর একটানা উত্তরবঙ্গের উত্তরবঙ্গ সহ সারা পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিল এবং উত্তরবঙ্গ 34 বছর ধরে অবহেলার শিকার হয়ে এসছে। রাস্তাঘাট খুবই খারাপ ছিল, সেখানকার নদীর ব্রিজ সেতু একেবারেই হয়নি, সেখানকার কৃষির উন্নয়ন হয়নি, মানুষ দলে দলে ভিন রাজ্যে পাড়ি দিত, প্রায় 3.5 লক্ষ মানুষ, তাদের কোনো মিল ছিল না, পরিচিতি ছিল না, যার কারণে সেখানে গিয়ে তারা সেই ছোট ছোট বাচ্চারা কোনো স্কুলে ভর্তি হতে পারেনি। পাশাপাশি তারা বাবুদের বাড়িতে দোকানে বাসন মাজত, কাজ করত, আর স্ত্রীরা যারা যেত তারা বিভিন্ন বাড়িতে ঝিয়ের কাজ করত, আর স্বামীটা হয়তো পাতি মিলে অথবা ইটভাটাতে অথবা রিক্সা চালানোর কাজে বা বিভিন্ন ছোট ছোট কাজে কাজ করত। আবার একটা সময় বাড়ি ফিরে আসতো, আবার চলে যেত, আর তাদের ঘরের বাচ্চারা নিরক্ষর হয়ে থাকত। কিন্তু গত এই 6-6.5 বছরের মধ্যে মমতা ব্যানার্জির উন্নয়নের জন্য এবং হাজারো পরিকল্পনা গ্রহণের কারণে আজকে ভিন রাজ্যে মানুষের যাওয়ার যে ঢল সেটা প্রায় বন্ধ হয়ে গেছে। 2-4 জন যেতে পারে যাদের পার্মানেন্ট কাজ রয়েছে। বাচ্চারা আজকে স্কুলে ভর্তি হয়েছে, পড়াশোনা করছে এবং বাচ্চাদের পড়াশোনার প্রায় 80% দায় দায়িত্ব রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী তার কাঁধে নিয়েছেন। বাচ্চা 1 থেকে 4 পর্যন্ত জুতা মোজা ব্যাগ মিড ডে মিল স্টাইপেন্ড স্কলারশিপ যেমন দিচ্ছে, তেমনি 12 ক্লাস পর্যন্ত বই পুস্তক থেকে শুরু করে স্কুল ড্রেস মিড ডে মিল 8 পর্যন্ত এবং স্টাইপেন্ড স্কলারশিপ এরকম সব দেওয়া হচ্ছে। স্কুলগুলিতে টিচার ছিল না, এসএসসির মাধ্যমে টিচার দেওয়া হয়েছে। এখন আর ওই টিচার 7-8টা রেখে প্রাইভেট টিউশনের জন্য পয়সা খরচ করতে হয় না। পাশাপাশি তিনি বিশ্বজুড়ে যে তার প্রকল্পটা আলোড়ন সৃষ্টি করেছে সেটা হলো কন্যাশ্রী প্রকল্প। কিছুদিন আগে নেদারল্যান্ডে যে 450 দেশ পৃথিবীর একসাথে জমায়েত হয়ে তাদের সবারই সবচেয়ে ভালো প্রকল্পটা সেখানে হাজির করেছিলেন, দেখা গেল যে সব শেষে মমতা ব্যানার্জির হাজির করা কন্যাশ্রী প্রকল্পটা সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ মানে শীর্ষ শিরোপা লাভ করল। এর জন্য আমরা গর্ববোধ করছি এবং তিনি গত কন্যাশ্রী দিবসে ঘোষণা করলেন যে আগে তো ক্লাস 8 থেকে 12 পর্যন্ত মেয়েরা পড়াশোনা করলে যদি বিয়ে না করে তাহলে 750 টাকা করে ভাতা পাবে, আর 18 বছর পূর্ণ হলে সে 25,000 টাকা একলব্ধে পেয়ে যাবে। কিন্তু গত কন্যাশ্রী দিবসে ঘোষণা করেছেন যে যে মেয়েরা এখন কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, তারা উচ্চশিক্ষার লক্ষ্যে 2,500 টাকা সায়েন্সে পড়লে পারবে মাসে, আর 2,000 টাকা পাবে যারা অন্য অন্য সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, অর্থাৎ 24,000 টাকা বছরে, 30,000 টাকা 24,000 টাকা, আর 10, 11, 12 3 ক্লাসকে এত বছর মমতা ব্যানার্জি সাইকেল দিয়েছে সবুজ সাথী। কিন্তু এবার তিনি আরও একটা স্টেপ এগিয়ে ক্লাস 9 থেকে
এই সবুজ সাথী দেওয়া শুরু করে দিয়েছেন। অর্থাৎ নাইনের ছাত্র ছাত্রীরাও এবার থেকে সাইকেলটা একটা নতুন সাইকেল পাওয়া যাচ্ছে পাচ্ছে। পাশাপাশি নাইন টেন এই দুটো ক্লাসকে চারখানা করে বড় খাতা দিচ্ছে, আর ইলেভেন টুয়েলভকে পাঁচখানা করে খাতা দিচ্ছে। টেস্ট পেপার ক্লাস টেন এবং টুয়েলভকে অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের স্টুডেন্টকে বিনা পয়সায় টেস্ট পেপার দেওয়া হচ্ছে। অর্থাৎ গার্জেনের যে একটা সমস্যা ছিল যে আমি বাচ্চার বই কেনার ক্ষমতা নেই, আমি পড়াশোনা বন্ধ করে দিব, আমার বাচ্চার ড্রেস কিনে দেওয়ার ক্ষমতা নেই স্কুলে যাওয়ার, আমি বন্ধ করে দেবো পড়াশোনা, বা অন্যান্য বই কেনা ড্রেস কেনা সামগ্রিক একটা যে পড়াশোনার খরচা আমি চালাতে পারবো না, আমি বাচ্চাদের পড়াশোনা বই বন্ধ করে দেব। এর কারণে মাত্র 30-35% স্টুডেন্ট তারা স্কুলে যেত, আর প্রায় 60-65% স্টুডেন্ট ড্রপ আউট হয়ে যেত, মানে স্কুল ছুট, তারা কোথাও কম বয়সে ইটভাটায় কাজ করতো, কোথাও বাবার সাথে ভিন রাজ্যে চলে যেত, চার দোকানে কাজ করত, পান দোকানে কাজ করত, মিষ্টির দোকানে টেবিল মুছত, এইরকমভাবে হয়ে যেত, ভবিষ্যৎটা একদম অন্ধকার। তারা যে কোথাও একটা চাকরি দরখাস্ত করবে এমন অবস্থাও ছিল না। কিন্তু দেখুন এই কয় বছরের মধ্যে স্কুলে 90% প্লাস অ্যাটেন্ডেন্স। হ্যাঁ, মানে এক্ষেত্রে আপনি বলতে চাইছেন যে একটা বিরাট বড় উন্নতি হয়েছে। শিক্ষাটা হলো বড় জিনিস, শিক্ষা যদি আমরা পিছিয়ে যাই, যে রাজ্য যে দেশ শিক্ষায় পিছিয়ে আছে তারা কখনোই এগিয়ে এগোতে পারে না। অলরাউন্ড যে ডেভেলপমেন্টের ব্যাপারটা সেটাও কিন্তু তারা করতে পারে না। এই কয় বছরের মধ্যেই মমতা ব্যানার্জি প্রায় 8টা ইউনিভার্সিটি করেছে, বেশ কয়েকটা মেডিকেল কলেজের কাজ শুরু করেছে, বেশ কয়েকটা ইঞ্জিনিয়ারিং কলেজের কাজ শুরু করেছে, প্রত্যেক ব্লকে ব্লকে আইটিআই কলেজ, পলিটেকনিক কলেজ, এরও কাজ শুরু হয়ে কোথাও শেষ হয়েছে, আবার কোথাও শুরু হচ্ছে। তো এই শিক্ষার যে একটা পরিবেশ, পাশাপাশি এই যে আমি ভর্তি হতে পারছি না, তখন এমন একটা অবস্থা ছিল বামফ্রন্ট আমলে যে আপনার বাচ্চাটাকে ভাইটাকে বোনটাকে স্কুলে বা কলেজে ভর্তি করবেন, এই ভর্তি করাটা মানে চাকরি পাওয়ার থেকে একটা বেশি, লটারির পাওয়ার থেকে একটা বেশি মনে হতো। তো সেই ক্ষেত্রে এখন ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যা নাই, কারণ ক্লাসরুমের সংখ্যা আমরা বাড়িয়েছি, সাবজেক্টের সংখ্যা বাড়িয়েছি, এত আইটিআই হয়ে যাচ্ছে, এত ভাগ হয়ে যাচ্ছে, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় ভাগ হয়ে যাচ্ছে। মহিলা কলেজগুলো আমরা আলাদাভাবে তৈরি করার চেষ্টা করছি, মহিলারা কমন কলেজ থেকে বের হয়ে আসলে ওখানে ফাঁকা হয়ে যাচ্ছে, এরা এখানে পড়াশোনা করছে। তো শিক্ষাক্ষেত্রে একটা ব্যাপক উন্নয়ন ঘটেছে গত 6.5 বছরে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আগামী 2020 সালের মধ্যে পশ্চিমবঙ্গ শিক্ষায় দেশের মধ্যে 1 নম্বর হবে। এখানে আমার একটা প্রশ্ন আছে, এই যে শিক্ষার ব্যাপারে আপনি এত কিছু বললেন, স্কুল কলেজগুলোতে ভর্তির ব্যাপারে এখনো কিন্তু মানে কান পাতলেই অভিযোগ শোনা যায় যে শিক্ষার প্রাঙ্গণগুলিতে স্কুল কলেজে ভর্তি নিয়ে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, এটা কি ঠিক? না, এমন এটা ঠিক নয়, গোষ্ঠীদ্বন্দ্ব নেই। যেটা আছে কে ইউনিয়নে দখল নেবে, কে এই ইউনিয়নের বাইরে থাকবে, এটা নিয়ে মন কষাকষি একটু আছে, এটা কিন্তু ইউনিয়ন নিয়ে, ভর্তি নিয়ে কিন্তু সমস্যা নেই, এটা ইউনিয়ন নিয়ে একটু মন কষাকষি হয়। মানে এই সমস্যার চাপে পড়ে অনেকে ভর্তি হতে পারছে না? না না, এমন কোনো ঘটনা বা দৃষ্টান্ত সারা পশ্চিমবাংলায় নেই যে ভর্তি হতে পারেনি, আপনিও দিতে পারবেন না, আপনার কাছে স্পেসিফিক কোনো এরকম কেস নেই। তো সেক্ষেত্রে আমি মনে করি যে শিক্ষা ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন এসেছে। এবং দেখুন, আমরা যখন প্রথম ক্ষমতায় এলাম রাজ্যে, প্রথম যে বাজেট অধিবেশন এর কাগজ পেলাম, সেই অধিবেশনে আমরা দেখলাম যে মাত্র 2200 কোটি টাকা, 2200 কোটি টাকা বাজেট ছিল রাজ্যের শিক্ষা খাতে, তার মধ্যে প্রাইমারি শিক্ষা, উচ্চশিক্ষা, মাধ্যমিক শিক্ষা, তারপর কি বলছে মাদ্রাসা শিক্ষা সব ছিল। আজকে আমাদের শিক্ষা খাতে বরাদ্দ 22,000 কোটি টাকা, 2200 থেকে 22,000 কোটি টাকা। তাহলে এতেই আপনি বুঝতে পারছেন যে শিক্ষাটা কত দ্রুত এগিয়ে চলছে, শিক্ষাটা কত দ্রুত এগিয়ে চলছে। এবং আমি ওই জন্যই বললাম যে 2020 সালে আমরা যেভাবে এগিয়ে চলছি তাতে কিন্তু আমরা 1 নম্বর হবো। আর একটা জিনিস আপনি খেয়াল করবেন,
আগে খবরের কাগজ বা টিভি ইলেকট্রনিক দেখলেই খুললেই প্রতিদিন আমরা বিশেষ খবরের কাগজ দেখতাম যে বাল্য বিবাহ বা মেয়ে পাচার হয়ে গেছে অন্য অন্য রাজ্যে, কিন্তু আপনি দেখবেন এখন কিন্তু বাল্য বিবাহ বন্ধ হয়ে গেছে। স্কুল কলেজের মেয়েরাই গার্জিয়ান বিয়ে দিতে চাইলে রুখে দাঁড়াচ্ছে, থানায় যায় সে পুলিশের কাছে কমপ্লেন করছে। এই যে মনে সাহস এবং নিজে পায়ে দাঁড়ানোর যে একটা বিপুল মনের যে আশা বা মনের শক্তি, এটা বাড়ানোর মূলে কিন্তু বর্তমান রাজ্য সরকার। সে ভাবছে ঠিক আছে বাবা পড়াতে পারবে না, কিন্তু সরকার আমার পাশে আছে, সরকার আমার পড়াশোনার দায়িত্ব নিয়েছে, আমার পড়াশোনার দায়িত্ব নেবে। সুতরাং এটা একটা বিরাট ব্যাপার। এবার আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি তো উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী, তা বিগত বেশ কয়েকদিন ধরে পাহাড় খুব উত্তপ্ত, রাজ্য সরকারের হস্তক্ষেপে কিছুটা পাহাড়ের সমস্যা স্তিমিত হলেও সেভাবে কিন্তু পাহাড়ে কোনো সমাধান সূত্র পাওয়া যায়নি, তা উন্নয়ন দপ্তর এই ক্ষেত্রে কি ব্যবস্থা নিচ্ছে? দেখুন, উন্নয়ন দপ্তরের আলাদাভাবে কিছু করার নেই। হ্যাঁ, হিল এফেয়ার্স মিনিস্টার হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি সরাসরি সেটা দেখেন। আমাদের যেখানে নির্দেশ দেন যেখানে এই কাজটা করতে, তার নির্দেশ অনুযায়ী এতদিন আমরা কাজ করে এসেছি। তো হিলে যে আজকে একটা অচল অবস্থার কাছাকাছি চলে এসছে, এর জন্য কিন্তু রাজ্য সরকার একেবারেই দায়ী নয়। কারণ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী হিলের উন্নয়নের জন্য গত পাঁচ ছয় সাড়ে পাঁচ বছরে প্রায় 60 বারের বেশি দার্জিলিং হিলে গেছেন, কালিম্পংয়ে গেছেন, কার্সিয়াংয়ে গেছেন, তিন দিন চার দিন থেকেছেন, ওখানের মানুষের সাথে কথা বলেছেন, মানুষের মন বোঝার চেষ্টা করেছেন, তারা কি চাইছে সেটা বোঝার চেষ্টা করছেন, এবং সেখানে শিক্ষা থেকে শুরু করে সেখানে মানুষের যে নিত্য প্রয়োজনীয় যে সমস্যাগুলো সেটা সমাধানে, এবং সেখানে বেশ ডেভেলপমেন্ট এবং বিশেষ করে ট্যুরিজমের উপর তিনি বিশেষ জোর দিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে সেখানে বিমল গুরুংয়ের গজমম তারা অবিবেচনা প্রসূত একটা সিদ্ধান্ত গ্রহণ করে, একটা হঠকারী সিদ্ধান্ত আমি বলবো, যখন উন্নয়ন এগিয়ে চলছে ঠিক তখনই তারা বন্ধের নামে একটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে বসে থাকলো। আজকে নিয়ে পাহাড়ের বন্ধ 100 দিনে পড়লো, কোনো জনজীবন স্বাভাবিক হচ্ছে, কিন্তু বিক্ষিপ্ত যে ঝামেলাগুলো, আমি যেটা বলতে চাই এর মূল কারণটা হচ্ছে যে রাজ্য সরকার পাহাড়ের উন্নয়নে জিটিএ কে বিমল গুরুং জিটিএর নেতা 4,700 কোটি টাকা দিয়েছে। আমরা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক 23,000 কোটি 50 লক্ষ টাকা দিয়েছি। রাজ্য সরকারের যেমন 4,700 কোটি টাকার হিসাব পায়নি, কোনো অডিট রিপোর্ট পায়নি, আমরাও তেমন 23,50,00,000 টাকার কোনো হিসাব পাইনি, চিঠি দিলেও উত্তর দেয় না। মাননীয় মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করলেন যে এই টাকার হিসাব হওয়া উচিত, একটা অডিট হওয়া উচিত, যখন অডিট করার জন্য তিনি ব্যবস্থা নিলেন, সেদিন থেকেই তারা বনটা ঘোষণা শুরু করলো। এমনকি জিটিএ যেখানে বসে তারা শাসন করেছে সেই জিটিএ অফিসে আগুন দিয়েছে, এবং প্রায় 1,000 কোটি টাকার হেরিটেজ বিল্ডিং সহ সরকারি অফিস পুড়িয়ে দিয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্টের যে বাংলোগুলো ট্যুরিস্টদের জন্য তৈরি করা পুড়িয়ে দিয়েছে, বিডিও অফিস, গ্রাম পঞ্চায়েত অফিস, বিভিন্ন যে ডেভেলপমেন্টের অফিস, সরকারি সম্পত্তি 1,000 কোটি টাকা তার মূল্যের জিনিস পুড়িয়ে দিয়েছে, এবং বন্ধের নামে বাইরে থেকে লোক নিয়ে এসে তাদের টাকা দিন হাজিরা দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আন্দোলনের নামে একটা হঠকারিতা করছে। কিন্তু এর মধ্যে একটা ভালো দিক যে যারা আন্দোলনে ছিল তার একটা অংশ যারা প্রোগ্রেসিভ মাইন্ডের তারা এগিয়ে এসে, না এটা চলতে পারে না, এর একটা শেষ হওয়া উচিত, মানুষের জন্য এটা যদি রাজনীতি হয় তাহলে মানুষের উন্নয়ন করতে হবে, এর একটা সমাপ্তি করে ডায়লগ চালু করতে হবে। এবং ইতিমধ্যেই মমতা ব্যানার্জি পাহাড়ের সব রাজনৈতিক দলকে তিনি আলোচনার জন্য আহ্বান করেন গত মাসের 29 তারিখে নবান্নতে, তারা সেই ডাকে সাড়া দিয়ে সেখানে আসেন, আলোচনা করেন দীর্ঘক্ষণ। গত 12 তারিখে উত্তরবঙ্গের উত্তরকন্যায় মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে হাজির থাকেন,
পাহাড়ের রাজনৈতিক দলের সব নেতারাই সেখানে সেখানে আলোচনায় অংশগ্রহণ করেন, এবং আমিও সেই সবাই থাকার কারণে আমি বলতে পারছি যে সবাই কিন্তু মিটিংয়ে পজিটিভ কথাই বলছেন। মমতা ব্যানার্জি বারবার অনুরোধ করেছিলেন যে আপনারা আলোচনায় যেহেতু অংশগ্রহণ করছেন, আলোচনা এগিয়ে চলছে, আপনাদের যে দাবি দাওয়াগুলো বেশিরভাগটা আমি মেনে নিয়েছি, আপনার পাহাড়ের বনটা তুলে নিন, পাহাড়টাকে শান্ত করুন, জনজীবনকে স্বাভাবিক করুন, একদিকে বন চলবে আর একদিকে আলোচনা করতেই থাকবো, এটা কেমন যেন দেখায়, বেমানান দেখায়। তারা অনেকে রাজিও হয়েছিল, কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে বিমল গুরুংয়ের হুমকিতে কিছু মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে তারা আবার বন্ধের রাস্তাটা বেছে নেয় না, বন্ধটাকে তারা সমর্থনও করে না, আতঙ্কগ্রস্ত হয়ে ঘরে থাকে। এখন যেটা চলছে টিভিতে দেখবেন যে সকাল 4টার মধ্যে দোকান খুলছে, 6টার মধ্যে বন্ধ হচ্ছে, গাড়ি ঘোড়াও কিছু চলছে, মানুষ সাহস পেয়ে গেছে, বিভিন্ন সময় আলোচনা টালোচনা হওয়াতে পজিটিভ একটা দিক যেটা মমতা ব্যানার্জির নেতৃত্বে বের হয়েছে, তাতে গাড়ি ঘোড়া চলছে, খাবার টাবার যাচ্ছে এবং অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। যে তো আমরাও পাহাড়ের সব রাজনৈতিক দলের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা আগে পাহাড়টাকে শান্ত করুন, মানুষ ওখানে চা বাগান বন্ধ, চা বাগানে প্রচুর মানুষ কাজ করে, আর দার্জিলিং চায়ের একটা ব্র্যান্ড আছে যেটা সারা বিশ্বে পরিচিত, প্রচুর ফরেন মানি আমাদের আসে। হ্যাঁ, তো এই চা বাগানের বন্ধ এবং পাহাড়ের বন্ধ এই ব্যাপারগুলো আপনারা তুলে নিন, নিয়ে আলোচনা চলতে থাকবে, আপনাদের বক্তব্য বলতে থাকুন, আমার পক্ষে যতগুলো সংবিধানের মধ্যে আইনের মাধ্যমে সমাধান করা সম্ভব আমি সেগুলো সমাধান করব। মাননীয় মুখ্যমন্ত্রী তাদের এই প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু যেটা মুখ্যমন্ত্রীর হাতে নেই সেমন তো আইন করতে পারবে না, কেন্দ্রে একটা সরকার রয়েছে, এটা একটা ফেডারেল গভর্নমেন্ট, সুতরাং সেক্ষেত্রে মমতা ব্যানার্জির পক্ষ থেকে যতটা করা প্রয়োজন আমি মনে করি তার থেকে বেশি করেছেন। তো এই মুহূর্তে আমি আশা করছি যে ধীরে 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 পাহাড় স্বাভাবিক হবে, আর বন নিয়ে তো কোনো সমস্যার সমাধান করা যায় না, বন করে আলোচনার টেবিলে বসেই সারা বিশ্বের সমস্যা যত সমস্যা বড় বড় সমস্যার সমাধান হয়। আমরাও আশা করছি যে আগামী 16 তারিখ আর একটা আলোচনা সভা আছে নবান্নে, সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসবে, সেখানে আলোচনার মাধ্যমে আরও অনেকটা আমরা এগিয়ে যেতে পারব পাহাড়কে স্বাভাবিক করার লক্ষ্যে, ডেভেলপমেন্টের লক্ষ্যে, সুতরাং এটা আমরা আশাবাদী। তা পর্যটন শিল্পের ক্ষেত্রেও তো একটা ব্যাপক ক্ষতি হয়েছে। দেখুন, পর্যটন শিল্পের ক্ষেত্রে অভূতপূর্ব ক্ষতি হয়েছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী পর্যটনের উপর জোর দিয়ে এই কয় বছরে পর্যটকদের জন্য যত সুবিধা দিয়েছে, তিনি যখন রেলমন্ত্রী ছিলেন বেশ কয়েকটা ট্রেনও চালু করে দিয়েছিলেন, এবং তারই উদ্যোগে যে বাগডুগড়ায় বামফ্রন্ট বলে মাত্র 3খানা প্লেন নামত, এখন সেখানে প্রায় 30টার উপরে প্লেন নামছে আর সে যাচ্ছে, পর্যটকের সংখ্যাও বেশি হয়ে গিয়েছিল এবং পর্যটকের ঢল নেমেছিল। তিনিও আবেদন জানাচ্ছিলেন পর্যটকদের যে কেন ভিন রাজ্যে যাবেন, আপনার নিজের রাজ্যে দেখার, শেখার, ঘুরবার জন্য এত ভালো ভালো স্পট রয়েছে, জায়গা রয়েছে, আর দার্জিলিংটা শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর পর্যটন মানচিত্রে দার্জিলিংয়ের নামটা রয়েছে। আসুন দার্জিলিং দেখুন, কালিম্পং দেখুন, পাহাড় দেখুন, ডুয়ার্সে ঘুরুন, ডুয়ার্সেও আমরা ব্যাপক উন্নয়ন করেছি। তো যাই হোক, এটা একটা ব্যাপক ক্ষতি হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। পাশাপাশি কিছু লোক এখন যারা যাচ্ছে তারা ডুয়ার্সটার মধ্যে তারা যাচ্ছে, ডুয়ার্সটা রয়েছে, ডুয়ার্সে যাচ্ছে, কিন্তু সংখ্যা তেমন বেশি নয়, মানে আশাটা যে পর্যটকরা যাচ্ছে সংখ্যায় খুবই কম। পর্যটকরা বুকিং তো ক্যান্সেল করেছেনই, পাশাপাশি বিভিন্ন হিন্দি বাংলা এবং ভারতীয় ভাষার যে শুটিং হওয়ার কথা যেগুলো ছিল দার্জিলিংকে কেন্দ্র করে সেগুলোও ক্যান্সেল হয়েছে, উন্নয়নের ক্ষেত্রে এটা তো একটা বড় সড় ধাক্কা। দেখুন, এটা বড় ধাক্কা কেন, আরো খুব বড় ধাক্কা, শুটিংগুলো বন্ধ হয়ে গেল, তো শুটিংগুলো বন্ধ হওয়াতে একদিক দিয়ে আমরা আর্থিকভাবে মার খেলাম, পাশাপাশি হোটেল ব্যবসায় মার, গাড়ির ব্যবসায় মার,
পাশাপাশি আমাদের জায়গাগুলো যে ওই ফিল্মের মাধ্যমে তুলে ধরার যে একটা সুযোগ, সেই সুযোগটাও আমরা হারালাম কিন্তু। হ্যাঁ, সেই সুযোগটা আমরা হারিয়ে ফেললাম। শুধুমাত্র পাহাড় না, পাহাড় বা ডুয়ার্স না, এর পাশাপাশি অন্যান্য তো অনেক ঘোরার জায়গাই আছে, তা সেগুলোকে নিয়ে ভাবনা চিন্তা কি রয়েছে? না, ভাবনা চিন্তা রয়েছে প্রত্যেক জেলার যে সমস্ত পুরনো আদিকালের জিনিস রয়েছে, দ্রষ্টব্য স্থান রয়েছে বা একটা ঐতিহাসিক স্থান রয়েছে, সেগুলোকে আমরা প্রমোট করছি। যেমন কুচবিহারের রাজবাড়ি, কুচবিহারের সাগরদিঘি, কুচবিহারের মদনমোহন বাড়ি, তারপরে জলপাইগুড়ির দেবী চৌধুরানীর বাড়ি, এরকম রয়েছে। যেমন তেমনি দুই দিনাজপুরে, উত্তর এবং দক্ষিণে, ওখানে জানা যায় যে বিভিন্ন জায়গায় মহাভারতের যুদ্ধে ওই সমস্ত জায়গার কিছু নিদর্শন রয়েছে, মানে ঐতিহাসিক ঐতিহাসিক নিদর্শন রয়েছে, সেগুলো যেমন প্রমোট করছি, মানুষ যাচ্ছে। মালদাতেও অনেক আদিনা সহ অনেক ঐতিহাসিক জায়গা রয়েছে, সেগুলোও আমরা প্রমোট করার চেষ্টা করছি। তবে যাই বলুন না কেন, দার্জিলিংকে টার্গেট করে মানুষ যায়। হ্যাঁ, যাবার পর দুই দিন তিন দিন যা থাকে থাকে, তারপরে মানুষ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে সব দিকে। তো সেই ক্ষেত্রে দার্জিলিংটা স্বাভাবিক হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদের ক্ষেত্রে শুধু নয়, দার্জিলিংয়ের মানুষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ দার্জিলিংয়ের মূল দুটো অর্থনীতির পর দাঁড়িয়ে রয়েছে, একটা চা আর একটা হলো ট্যুরিজম, আর একটা টি আছে ট্রি, কিন্তু ওটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে সেটাও রয়েছে, সেখান থেকে অনেক রেভিনিউ আসে। তো সেখানে ট্যুরিজম হলো এক নম্বরে। আর সাথে প্রশ্ন আছে, এই ট্যুরিজমের কথা আপনি বলছেন, ডুয়ার্স এবং পাহাড়ে যে ট্যুরিজম রয়েছে, অনেক পর্যটকরা যারা আসেন তারা বলেন ট্যুরিজমের আতিথেয়তার খরচটা খুব বেশি, সাধারণ মানুষ অনেকের পক্ষে সেটা অ্যাভেল করা সম্ভব হয় না, কি বলবেন আপনি? দেখুন, সব রকম অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যারা ফরেন থেকে আসে, যারা বোম্বে মহারাষ্ট্র এই সমস্ত জায়গার থেকে আসে, তারা পয়সার দিকে দেখে না, তারা একটু ভালো থাকার জায়গা চায়, একটু ভালো খাওয়া দাওয়া চায়, কিছু ফ্যাসিলিটিস চায়, একটু রিল্যাক্স করতে চায়। আবার মিডল ক্লাস যারা ট্যুরিস্ট, যাদের সংখ্যা অনেক বেশি, বিশেষ করে বাঙালিরা একটু ঘুরতে ভালোবাসে, তাদের জন্যও কিন্তু ডরমেটরি থেকে শুরু করে কম খরচে থাকার ব্যবস্থা, কম খরচে ঘোরার ব্যবস্থা, সেটাও রয়েছে। আপনি এমন নয় যে তাদের ক্ষমতার বাইরে, সেটা নয়। 200 টাকারও যেমন ঘর থাকার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আবার 10,000 টাকার ঘরেরও অ্যারেঞ্জমেন্ট রয়েছে। যার যেটা পছন্দ হবে, যার যেটা ক্যাপাসিটি, যার যেরকম ক্যাপাসিটি হবে সেরকম থাকা, আপনি ইচ্ছা করলে আপনি ট্যাক্সিতে ঘুরতে পারেন, আপনি ইচ্ছা করলে আপনি ছোট গাড়িতে ঘুরতে পারলে খরচ কম হবে, মারুতি ভ্যানে ঘুরতে পারেন খরচ কম হবে, কিন্তু আপনি যদি ইনোভাতে নিয়ে ঘুরতে চান বা আরও যে বড় বড় মানে দামি দামি গাড়িগুলো রয়েছে তাতে ঘুরতে চান, তাহলে তো আপনার মারুতি ভ্যানের পয়সায় ঘুরতে পারবেন না। যাদের সেই সামর্থ্য রয়েছে তারা সেই গাড়িগুলো ব্যবহার করবে, আর যাদের সামর্থ্য কম তাদের জন্য ছোট গাড়ি রয়েছে। পাশাপাশি আরও একটা জিনিস, আমাদের NBSTC থেকে, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট থেকে, NGP স্টেশন যেটা আমাদের দার্জিলিং মেল যেখান ছাড়া হয়, সেখান থেকে গ্যাংটক, সেখান থেকে মিরিক, সেখান থেকে দার্জিলিং, সেখান থেকে কালিম্পং, স্বল্প পয়সায় যাওয়ারও সুবিধা আছে, আবার আসারও সুবিধা রয়েছে, আবার প্যাকেজ ট্যুর তারও সুবিধা রয়েছে। সুতরাং সবার জন্যই সমস্ত রকম ব্যবস্থা রয়েছে, যে যেটা এভাল করতে চায়। সুতরাং আপনি এটা ভাববেন না যে বড় লোকের জন্যই শুধু উত্তরবঙ্গ বা দার্জিলিং, গরিব মানুষ, মিডল ক্লাস মানুষ যারা ট্যুরিস্ট বা ঘুরতে ভালোবাসে তাদের জন্য কোনো সুযোগ নেই, সবার জন্যই সমান রকম সুযোগ রয়েছে। যে যেরকম যার সামর্থ্য সে সেভাবেই সে সে অ্যাভেল করতে পারবে। আমরা শুনে নিলাম আপনার থেকে অনেক তথ্য, আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ জানাই আপনাকে। আমরা এতক্ষণ কথা বলে নিলাম, আমাদের সাথে ছিলেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী মিস্টার রবীন্দ্রনাথ ঘোষ। আমরা তার থেকে জেনে নিলাম যে এই 1 বছর 4 মাস তিনি মন্ত্রী থাকাকালীন কি কি কাজ করেছেন উত্তরবঙ্গের জন্য, এবং এখনো তিনি প্রতিশ্রুতি দিয়েছেন অনেক কাজ বাকি আছেন এবং সেগুলি করবেন, তবে কি হবে না সেটা সময় বলবে।
আমরা আশা রাখি তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন ভূমি 24x7।